এজেন্টদেরকে বের করে দেওয়া হয়েছে, ভোটারদের গায়ে হাত তোলা হয়েছে, মহিলা ভোটারদেরকে ভয় দেখিয়ে বাড়িতে ফেরত পাঠানো হয়েছে। কেন্দ্র থেকে এজেন্ট বের করে দেওয়া, ভোটারদের মারধরের অভিযোগ সহ ও ভোটের পরিবেশ নিয়ে শঙ্কা প্রকাশ করেছেন স্বতন্ত্র প্রার্থী মহানগর আওয়ামী লীগের উপদেষ্টা নুরুর রহমান মাহমুদ তানিম। শনিবার সকাল 8:50 দিকে নগরীর 11 নম্বর ওয়ার্ডের ভিক্টোরিয়া কলেজিয়েট স্কুল কেন্দ্রে ভোট দিয়ে এ অভিযোগ করেন তিনি। সাংবাদিকদের নুরুর রহমান মাহমুদ তানিম বলেন, বিভিন্ন কেন্দ্রে এজেন্ট ঢুকতে দেওয়া হয়নি, অনেক কেন্দ্র থেকে আমার এজেন্ট বের করে দেওয়া হয়েছে। এছাড়াও 26 নম্বর ওয়ার্ডে আমার ভোটারদের মারধর করা হয়েছে, ভোট কেন্দ্রে আসা ভোটারদের গতিরোধ করে বাড়ি পাঠিয়ে দেওয়া হচ্ছে। এসব বিষয়টি হস্তক্ষেপের জন্য তিনি রিটার্নিং কর্মকর্তা সহ সংশ্লিষ্ট কর্তা ব্যক্তিদের প্রতি অনুরোধ জানিয়েছেন। এজেন্টদেরকে ঢুকতে দেওয়া হয়নি, এজেন্টদেরকে বের করে দেওয়া হয়েছে, ভোটারদের গায়ে হাত তোলা হয়েছে, মহিলা ভোটারদেরকে ভয় দেখিয়ে বাড়িতে ফেরত পাঠানো হয়েছে। এরকম কেন্দ্রের মধ্যে উল্লেখযোগ্য হলো আপনার হাই স্কুল, কুমিল্লা হাই স্কুল, উল্লেখযোগ্য হলো অশোকতলা, উল্লেখযোগ্য হলো দিশাবন, উল্লেখযোগ্য হলো কালিয়াজুড়ি, এইরকম জায়গাগুলোতে এই ঘটনাগুলো ঘটেছে। আমি আশা করি প্রথম দিকেই এই ঘটনাগুলোকে যদি নির্বাচন কমিশন কঠোর হাতে প্রতিরোধ করে তাহলে সারাদিনের আজকে নির্বাচনী পরিস্থিতি ভালোই থাকে। এখন পর্যন্ত সহিংসতার খবর পাওয়া গিয়েছে 26 নম্বর ওয়ার্ডের শামবক্সি স্কুল, সেখানে অপরিচিত ভোটারদেরকে বা চিহ্নিত ভোটারদেরকে পিটানো হয়েছে, পিটিয়ে কেন্দ্রে আসতে নিষেধ করে দেওয়া হয়েছে, অনেক জায়গা থেকে ভোটারদেরকে রাস্তার মোড়ে মোড়ে দাঁড় করিয়ে ফেরত পাঠানো হয়েছে। আমি মনে করি আমাদের যে মোবাইল টিম আছে, প্রিজাইডিং আমাদের যে মোবাইল টিম আছে এবং নিরাপত্তা বাহিনী আছে, যারা সব দিকেই খেয়াল রাখছেন, আমি তাদেরকে বলবো আপনারা রাস্তার মোড়ে মোড়ে নির্বাচনী কেন্দ্রের বাইরে রাস্তার মোড়ে মোড়ে দাঁড়িয়ে থাকা এইসব চিহ্নিত দুষ্কৃতিকারীদেরকে আপনারা রাস্তা থেকে হটিয়ে দিন, ভোটারদের চলাচলের রাস্তাগুলো উন্মুক্ত করে দিন এবং তাদেরকে নিরাপত্তা দিন। আপনাদের প্রতি, কর্তৃপক্ষের প্রতি আমার এই আহ্বান থাকবে। ভোটারদেরকে কালকে রাত থেকেই ভোটারদের বাড়ি বাড়ি হুমকি দিচ্ছে চিহ্নিত নেতাকর্মী, যারা আমার কর্মী সহ আরও বিভিন্ন মার্কার কর্মীরা আছেন, তাদেরকে ডেকে ডেকে ধমক দিয়ে দিচ্ছেন যে সকালে যাতে কেন্দ্রে না দেখি, আশেপাশেও যাতে না দেখি। তবে আমি আশাবাদী মানুষ, আমি আশা করি নির্বাচন কমিশন সঠিকভাবেই এই বিষয়গুলো মোকাবেলা করবে। করিম চাচা, আপনার প্রিয় মানুষদের কখনো বিপদে ফেলতে চাইবেন না? স্যার, তাহলে আমাদের বিপদে রাখা কি ঠিক হচ্ছে? এজন্যই বিজলি কেবলস সবচেয়ে ভালো ও নিরাপদ। ফ্লেম রিটার্ডেন্ট PVC দিয়ে তৈরি বিজলি কেবলস, নিরাপদ আজীবন।